গুড মর্নিং এভরিওয়ান, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি দুর্গাপুর এসেছি। অ্যাকচুয়ালি দুর্গাপুর আসিনি, এটা মোটামুটি 2 মাস আগের ভিডিও, শ্যুট করা ছিল তো একদম ভুলে গেছিলাম আপলোড করতে, তাই ভাবলাম আজকে আপলোড করি। তো ফেব্রুয়ারিতে ছিল আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন, তো তখন ঠিক ছিল যে পিঙ্গল একদিনের জন্য এসে প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে, বাট লাস্ট মোমেন্টে মানে 12টার সময়ও বেরোবে আর 10টার সময় আমি বলেছি যে না আমরাও যাব। তো এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গতকাল সন্ধেবেলায় আমরা এসে পৌঁছেছি, মানে ওই 8টা নাগাদ। তো রাতটুকু ঘুমিয়েছি আর সকালবেলাতেই পরের দিন ছিল প্রোগ্রাম, তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। তখন জানো তো ওর অলরেডি প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে রিহানকে নিয়ে যাব না, বাট ওই একদিনের জন্য নিয়ে গিয়ে আরও বেশিও শরীর খারাপ হয়ে গেছিলো। যখন আমরা কলকাতা ফিরেছিলাম প্রচণ্ড ভুগেছিলাম ওকে নিয়ে। তো যাই হোক, দেখো ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি, একটা ইয়েলো কালারের কুর্তা পরিয়ে দিয়েছি আর ওকে কি কিউট লাগছে, যদিও ওর চুলগুলো ছোটো ছোটো করে দিয়েছি বলে কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে। ওর চুল ছোটো আমার একদম ভালো লাগে না, আর আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, বাট জানো তো এই শাড়িটাতে আঁচলটা একদমই এক জায়গায় থাকে না, এমন বাজে হয়ে যায় আঁচলটা। তো যাই হোক, শাড়িটা তো দেখতে খুব সুন্দর, তোমরা জানিও কেমন লাগছে আমাকে দেখতে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর দেখো মা আর পিঙ্গল ওর সাথে তাল মিলিয়ে কীরকম আস্তে আস্তে নেমে আসছে। আর মা আর বাবা জানো তো জানতো না যে আমরা আসবো, মানে আমি আর রিহান। হঠাৎ করে যখন দরজা খুলেছে তখন দেখেছে আমি আর রিহান ঢুকছি, তো সে যথারীতি খুব খুশি ওরা দুজনেই রিহানকে পেয়ে। বাট এবারে একটা মন খারাপ ছিল, সেটা হচ্ছে যে আমি যেহেতু একদিনের জন্য এসেছিলাম তো সেই জন্য মা বাবার কাছে যেতে পারিনি, তো মা বাবার প্রচণ্ড দুঃখ হয়েছিল। বাট কিচ্ছু করার ছিল না, রিহানের প্রচণ্ড শরীর খারাপ ছিল আর প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেই হতো। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, একদমই কাছে থাকে ওরা 10-15 মিনিটের ডিস্টেন্স। এই যে দেখি রিহানের সাথে ওর ঠাম্মিরা একটু মজাই আর কি করলো, তারপরে আমরা চলে এলাম ওপরের ঘরে। এইখানে আমার সোনামা ভাত খাচ্ছে, ওর নাম কুহু, তো ওকে ওর মামা ভাত খাইয়ে দিয়েছে। আর এইদিকে ও মায়ের কোলে চুপচাপ কেমন শুয়ে আছে, দেখো ছোট্ট একটা বেনারসি পরেছে, আর কি কিউট যে লাগছিলো তোমাদেরকে কি বলবো। তো এখানে ওই আশীর্বাদের সেরেমনি হচ্ছিলো, তো এইসব হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে যাব সেখানে যেখানে একটা হল নেওয়া হয়েছে, যেখানে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখানে ওর কাকায়ের গাড়িটা পেয়েছে আর ও বলছে কাকায়ের পিপিপটা আমি চালাবো, কিছুতেই ওখান থেকে নামবে না, ওকে নামানো যাচ্ছে না। তো ফাইনালি ওকে কোনো রকমের নামিয়ে আমরা চলে এসেছি ওই হলটাতে। হলটাতে এসে না আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ এখানে এসে ফাইনালি রিহান আমাদেরকে একটু ছেড়েছিল, পিঙ্গলকে তো কোনো মতেই ছাড়ছিল না, বাট 10 মিনিটের জন্য ছেড়েছিল। তো ওই 10 মিনিট পেয়ে আমরা ভীষণ খুশি। আর দেখো সবাই রিহানের সাথে ফটো তোলার জন্য এমন করছিল মনে হচ্ছিল ও যেন বিরাট একটা সেলিব্রিটি, মানে আসলে ব্যাপারটা হচ্ছে ভালোবাসা আর কিছুই নয়। তো যখন কোনো মা দেখে তার বাচ্চাকে সবাই খুব ভালোবাসছে, তার থেকে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না। তোমরা যারা মা তারা নিশ্চয়ই এই জিনিসটা ফিল করবে। তো ফাইনালি প্রচণ্ড দৌড়াদৌড়ি লাফাঝাপা করার পর রিহানের ঘুম চলে এসেছিল, কারণ ওকে অনেক সকালবেলায় তোলা হয়েছিল, তো সেই জন্য রিহান পাপার কোলে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল, মানে শুয়ে না বসে বসেই ঘুমাচ্ছিল। ওইভাবে আমরা খাওয়া দাওয়া সারলাম, দেন ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। বাড়ি ফিরেই তিনজনেই একটা টানা ঘুম দিয়েছি, কারণ কালকে গোটা দিন প্রচণ্ড জার্নি হয়েছে, তো সেই জন্য টায়ার্ড ছিলাম। আবার আজকেও সকাল থেকে উঠেছি, উঠে ভীষণ টায়ার্ড লাগছে, আবার আগামীকালও ফিরতে হবে কলকাতা, তো সারা দিন জার্নি করেই কেটে যাবে। তো যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা একটুখানি বেরোচ্ছি বাইরে, কারণ বাইরে আমাদের একটা কাজ রয়েছে, একটুখানি সোনার দোকানে যাব, আরও কয়েকটা জিনিস ভেবেছি কিনবো যদি পসিবল হয়। তো এই যে রিহানকে রেডি করে দিয়েছি, আর তখন না ফেব্রুয়ারি মাস ছিল, তো আর তার উপরে আমরা সবাই যাচ্ছি বাইকে, তো সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। তো বাইরে বেরিয়ে প্রথমেই রিহানকে একটা দামি সিমেন্ট ট্রাক কিনে দিয়েছি, এটার দাম হচ্ছে 20 টাকা। তো আমাদের যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম একটুখানি খাবার নিতে, এগুলোই রাতে খাওয়া হবে, দেন পরের দিন সকালবেলায় আবার বেরোনো আছে। আস্তে আস্তে হ্যাঁ তুমি যাও, আমি যাব না, যাও কাকা, না না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আরে আমি যাবো না, তো তুই যা বাবার সাথে যা, যা তো তুমি মামাকে চাই না, তো যা দিতে হবে না রে বাবা, ওরে বাবা রে, যা বাবা ডাকছে যা, আহা গো।
রিহান যেহেতু পাপাকে খুব বেশি ভালোবাসে আর পাপার কাছে সব কিছু করতে চায়, পাপার কোলেই থাকতে চায়, আমার কাছে একদমই আসতে চায় না, তাই ওর সাথে ছোট্ট একটা প্র্যাঙ্ক করলাম বা একটা পরীক্ষা নিলাম ওর, যেটাতে আমি সত্যিই হেরে গেলাম, ওই জিতে গেল। ও কিন্তু যখন দরকার তখন কিন্তু দেখিয়ে দিল যে না, ও মাকেও ভালোবাসে। আমরা এখন যখন বেরোচ্ছি কলকাতা যাওয়ার জন্য, তখন রিহানকে বললাম যে আমি যাবো না, কিন্তু ও কোনো মতেই আমাকে ছেড়ে যাবে না, ইভেন জুতোটা পর্যন্ত আমার হাতে তুলে দিয়ে দিচ্ছে যে তুমি পড়ো, পড়ে আমার সাথে চলো। ওর এরকম কাণ্ড দেখে আমি সত্যি বলছি আমার চোখে জল চলে এসেছিলো। এমনিতেও এক এক সময় যা করেন আমার সত্যিই চোখে জল চলে আসে। রিহানের সাথে বকবক করতে করতে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত চলেও এসেছি আর খাবারের জন্য একটুখানি দাঁড়িয়েছি। এবারে মা আমাদের সাথে যাচ্ছে আর বাবা থাকলো, বাবার কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে বাবা কদিন পরে আমাদের কাছে আসবে, মানে এই ঘটনাগুলো সব হয়ে গেছে। তো আমরা ফিরে আসার দু তিন দিনের মধ্যেই বাবাও চলে এসেছিলো আমাদের কাছে, এসে প্রায় 15 দিন মতন বাবারা ছিল, তারপরে মারা ফিরে গেছিলো। খাবার খেয়ে নিয়ে আমরা আবার গাড়ি স্টার্ট করবো আর রিহানকে ওর পাপা দহিবাড়া খাইয়ে দিচ্ছে। রিহানের জন্য এখন আমরা খুব একটা ভাবি না খাওয়া নিয়ে, ওর জন্য খাবারও প্যাক করি না, কারণ ও বাইরের টুকটাক খাবার খেয়ে নেয়, যেমন দহিবাড়া বা কেক এগুলো খায়, আর কিছু না পেলে ভাত তো আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা।